বন্ধুরা, আজকে আমি অনেক দুঃখের সাথে বলছি যে গত কয় মাস ধরে বলিউডের অভিনেতাদের জীবনে অনেক খারাপ ঘটনা ঘটে যাচ্ছে। তেমনই একটি খারাপ ঘটনা ঘটেছে যা এই ভিডিওতে বলবো। গত রবিবার 14/6/2020 তারিখে বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুত মারা গিয়েছেন। আজ এই ভিডিওয় আমরা কথা বলবো তিনি কিভাবে এবং কোথায় এবং কেন মারা গিয়েছেন তা নিয়ে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। তিনি তার নিজ বাসভবনে আন্দ্রা মুম্বাইয়ে রশ্মি ঝুলিয়ে আত্মহত্যা করেন, যা তার চাকর পুলিশকে বলে। কিন্তু বন্ধুরা, তিনি কেন আত্মহত্যা করেছেন তা এখনও জানা যায়নি। কিন্তু বন্ধুরা, পুলিশ বলেছে তিনি বেশি টেনশন করতেছিলেন, তাই হয়তো। মাত্র 34 বছর বয়সে তিনি আত্মহত্যা করায় পুরো বলিউডে শোকাহত হয়ে পড়েছে। তিনি তার অভিনয় করে সবাইকে অনেক মনোরঞ্জন করেছেন। তিনি এমন একজন অভিনেতা ছিলেন যিনি অভিনয়ের পাশাপাশি নাচতেও বেশ পারতেন। বন্ধুরা, আপনারা কি জানেন 21 জানুয়ারি 1986 সালে পাটনা বিহারে জন্মগ্রহণ করা এই সুশান্ত সিং প্রথম থেকেই অভিনয় করতে অনেক পছন্দ করতেন। কিন্তু তার মায়ের মৃত্যুর কারণে তিনি এই অভিনয় জগতে আসতে অনেক দেরি করে ফেলেছেন। তিনি পাটনাতেই শিক্ষা গ্রহণ করতে করতে তারপর তার পুরো পরিবার দিল্লিতে চলে আসে। তারপর তিনি কোলাচি হাই স্কুল থেকে আগে পড়াশোনা শেষ করেন। তারপর তিনি দিল্লি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়ে মেকানিক্যালে তার পড়া শেষ করেন। এছাড়াও তিনি অনেক অলিম্পিক গেমেও বিজেতা হয়েছেন। অ্যাক্টিংয়ের পর তিনি তার মন ডান্সিংয়ে চলে যায়। কিন্তু তার পরিবার এই সাইডে যেতে তাকে রাজি হয়নি। কিন্তু তাদের না বলে তিনি একটি ডান্স ক্লাবে ভর্তি হয়ে যান। তারপর তিনি একটি রিয়েলিটি শোতে ডান্স পারফরমেন্স করতে দেখা যান। তারপর তিনি 2006 সালে কর্মার বেন্স বল গেমেও পারফরমেন্স করেছেন। তারপর তাকে বালাজি ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটি সিরিয়ালে তাকে চান্স দেওয়া হয়। তিনি প্রথম কিস দেশ মে হ্যায় মেরা হামসফর সিরিয়ালে অভিনয় করেন। তারপর তিনি পবিত্র রিস্তা সিরিয়ালে অভিনয় করেন, যার ফলে তিনি সকলের চোখে আসেন এবং সবাই তাকে পছন্দ করতে শুরু করে। এছাড়াও তিনি অনেক ডান্স কম্পিটিশনে দেখা দিয়েছেন। তারপর তিনি 2013 সালে কই পৌঁছে মুভি থেকে ডেবিউ করেন। তারপর তিনি অনেক ব্লকবাস্টার মুভিতে অভিনয় করেছেন, যেমন পিকে, এমএস ধোনি, দ্য আনস্টল স্টোরি, রব্তা, কেদারনাথ অ্যান্ড চিচোরে মুভিতে। কিন্তু বন্ধুরা, সুশান্ত সিং আমাদের সঙ্গে এই পর্যন্তই ছিলেন, কারণ তিনি 34 বছর বয়সেই আমাদের সবাইকে বিদায় দিয়ে দিলেন। কিন্তু বন্ধুরা, এই আত্মহত্যার পিছনে কি কারণ তা এখনও জানা যায়নি, তা আমরা আপনাদের শীঘ্রই দিয়ে দেব। কিন্তু আমরা সবাই সুশান্ত সিংয়ের জন্য ভগবানের কাছে প্রার্থনা করব যেন তার আত্মার শান্তি হোক। আপনাদের সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।